আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি চাষির কৃষির নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদওয়ান খন্দকার। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে মিল্কিং শর্টহর্ন গরু নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। ডুরহাম, এদের উৎপত্তি দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের ডুরহাম, ইয়র্কশায়ার এবং নর্থুম্বারল্যান্ড নামক শহরে। এর উৎপত্তি প্রকৃতপক্ষে রোমান সময়ে, কিন্তু এর উন্নয়ন করা হয় 1700 সালের শেষের দিকে। কানাডিয়ান মিল্কিং শর্টহর্ন, ডেইরি শর্টহর্ন এবং অস্ট্রেলিয়ার ইলাওয়ারা নামক গরু উৎপন্ন করা হয় মিল্কিং শর্টহর্ন থেকে। এদের গায়ের বর্ণ সাদা, লাল এবং সাদা একসাথে অথবা সাদা বা ছাই রঙের লোমযুক্ত তামাটে বর্ণবিশিষ্ট হতে পারে। মিল্কিং শর্টহর্নের শারীরিক গঠন খুবই সুন্দর এবং দৃঢ়। এরা দীর্ঘজীবী। এরা যে পরিমাণ খায় তার বেশিরভাগই ফেরত দেয় দুধ অথবা মাংস উৎপাদনের মাধ্যমে। তারা বাচ্চা কোনো জটিলতা ছাড়াই জন্ম দেয় এবং এদের বাচ্চাগুলো বেশ ভালোভাবেই বেড়ে ওঠে। যেসব বাচ্চা প্রজননে ব্যবহার করা হয় না, তারা ভালো মানের মাংস উৎপাদন করে। শর্টহর্ন সাধারণত দুইটি উদ্দেশ্যের জন্য ব্যবহার করা হয়। উদ্দেশ্যগুলি হলো দুধ উৎপাদন এবং মাংস উৎপাদন। পূর্ণবয়স্ক গরুর ওজন 625 কেজি এবং ষাঁড়ের ওজন 700 থেকে 900 কেজি। নবজাতক বাছুরের ওজন 25 থেকে 30 কেজি। মধ্যবয়সী গাভীর বার্ষিক দুধের ফলন 2400 থেকে 2700 কেজি এবং দুধের চর্বির পরিমাণ 3.7 থেকে 3.9%। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চাষির কৃষি চ্যানেলটিকে এখানে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।